নিউ ফারাক্কা ব্রিজ কনস্ট্রাকশন লেটেস্ট আপডেট। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নতুন সড়ক ব্রিজ, কলকাতা শিলিগুড়ি রুট ওল্ড NH 34 নিউ NH 12। তো বন্ধুগণ, গুড 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 নিউজ, নতুন ফারাক্কা ব্রিজে ইতিমধ্যেই কিন্তু গার্ডার বসানোর কাজ শুরু হয়ে গেছে। আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে পুরো আপডেট, নতুন ফারাক্কা ব্রিজ কনস্ট্রাকশন আপডেট। ফারাক্কা ব্রিজের এই সাইডে অর্থাৎ মুর্শিদাবাদের এই সাইডে এক পিলার থেকে কিন্তু গার্ডার বসানো স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ বসা শুরু। মালদা ডিস্ট্রিক্টের ওই সাইডেও কিন্তু গার্ডার বসানোর জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং জুড়ে যাচ্ছে এই ফারাক্কা ব্রিজে আমি এখন আছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের এই সাইডে, ফারাক্কার এই সাইডে। দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু সেই ফারাক্কা ব্রিজ শুরু হবে। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের আগের ভিডিওতেও তখন দেখিয়েছিলাম যে এই যে দেখতে পাচ্ছেন যে সাবওয়েটি, তো রাস্তাটি কিন্তু এই জাতীয় সড়কের তলা দিয়ে চলে যাবে, অর্থাৎ লোকাল রাস্তা উপর দিয়ে চলে যাবে ফোর লেন জাতীয় সড়ক কলকাতা শিলিগুড়ি রুট। ফোর লেন ব্রিজ নির্মাণ হচ্ছে ফারাক্কা নতুন ব্রিজ। ফারাক্কার যে বাদ অর্থাৎ রেল ব্রিজের পাশাপাশি যে টু লেনের সড়ক ব্রিজটি আছে সেটি তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে এই নতুন ফোর লেন ব্রিজ, যেটা কিন্তু একদমই ফারাক্কা ব্রিজ যানজট মুক্ত হয়ে যাবে। এবং এই নতুন ফারাক্কা ব্রিজ চালু হয়ে গেলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সরাসরি আরও জুড়ে যাবে, অল্প সময়ে কিন্তু যাতায়াত হবে। তো ফারাক্কা ব্রিজকে জুড়ে দেওয়ার জন্য যে সাইডে গার্ডওয়ালের কাজ, অর্থাৎ মুর্শিদাবাদের এই সাইডে এবং মালদার ওই সাইডে দুই দিক থেকেই কিন্তু এই জুড়ে দেওয়ার কাজটা অনেকটাই এগিয়ে। পাশ দিয়ে সার্ভিস লেন থাকবে, অর্থাৎ ব্রিজ থেকে লোকাল রাস্তা দিয়ে নেমে যাওয়া হবে, এরকমও থাকছে। এই বন্ধুগণ কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে বেঙ্গল টপ ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন ফারাক্কা ব্রিজ কনস্ট্রাকশন আপডেট মানে দেখাবো, অর্থাৎ এই যে নতুন ফারাক্কা ব্রিজ ফোর লেন ব্রিজ কলকাতা শিলিগুড়ি রুট ওল্ড NH 34 নিউ NH 12, এই উত্তরবঙ্গ যেতে এই নতুন ফারাক্কা ব্রিজ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে 34 নম্বর জাতীয় সড়কে। কেননা সিঙ্গেল যে ব্রিজটি আছে রেল ব্রিজের পাশাপাশি, তো সেই ব্রিজে কিন্তু চাপমুক্ত হতে পারছে না। কেননা একাধিক জায়গা থেকে উত্তরবঙ্গ আসতে হলে এই ফারাক্কা ব্রিজ বা ফারাক্কা বাঁধ কিন্তু পার হতেই হবে। তাই এই ফোর লেন ব্রিজ আগামী দিনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আপনাদেরকে সে আপডেটই দিতে চলে এসেছি, বিগ আপডেট। ইতিমধ্যে কিন্তু ব্রিজে গার্ডার বসানো শুরু হয়েছে। চলুন বন্ধুগণ, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের এই সাইডে দেখতে পাচ্ছেন যে গার্ডার বসানো যেটা, সেটা কিন্তু একদমই শুরু হয়ে গেছে। তো এই যে গার্ডার এখানে বসানো হয়েছে, দেখতে পাচ্ছেন যে এক পিলার থেকে আরেক পিলারে জোড়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো এই যে এক পিলার থেকে আরেক পিলার জুড়ে যাওয়ার যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং এই যে ফারাক্কার আরও যে পিলারের কাজ বাকি ছিল এই ব্রিজে, সেই পিলারের কাজগুলোও শুরু হবে। জল অনেকটাই কিন্তু মরে গেছে, অর্থাৎ জলকে আরও কিন্তু কমানো হচ্ছে। বন্ধুগণ, গত বছর কিন্তু এই পিলারের কাজ দুমদাম গতিতে এগিয়ে চলছিল, এবং সেই পিলারের কাজ গত বছর থেকে এখন পর্যন্ত এখনও শুরু হয়নি। তো এই পিলারের কাজ কিন্তু আবার শুরু হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে গার্ডার বসানো যেটা, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ফারাক্কা ব্রিজের ঠিক একদম মাঝ নদী থেকেই কিন্তু গার্ডার বসানো শুরু হয়ে গেছে, মিডিল থেকে, এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের এই সাইড থেকে কিন্তু গার্ডার বসানো চলছে। তার সঙ্গে সঙ্গে ফারাক্কা ব্রিজের আরও একটি আপডেট আপনাদের দেব। বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে ক্লিপগুলো, অর্থাৎ এগুলো হচ্ছে গার্ডার, অর্থাৎ এই ব্রিজটি যেরকম ডিজাইনের নির্মাণ হবে, এই যে ছোট ছোট মানে যে একটি ক্লিপ টাইপের যে গার্ডার, এই গার্ডারগুলো কিন্তু পুরোটা মানে বসতে বসতে যাবে, অর্থাৎ সেই গার্ডার তৈরি করা কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের এই সাইডে পুরো কমপ্লিট, এবং মালদা ডিস্ট্রিক্টের ওই সাইডেও পুরো কমপ্লিট। তো চলে এলাম মালদা ডিস্ট্রিক্টের এই সাইডে। বন্ধুরা, আপনারা জানেন যে পুরনো ফারাক্কা ব্রিজটি টু লেন, এবং এই পুরনো ফারাক্কা ব্রিজের পর থেকেই আবার ফোর লেন রাস্তা, যেটা কিন্তু দুই মাথাতেই ফোর লেন, শুধু ব্রিজটি টু লেন। তো যখন নতুন ফারাক্কা ব্রিজ চালু হয়ে যাবে, ওই যে দূর দিয়ে চলে যাবে সেই নতুন ফারাক্কা ব্রিজটি, তখন কিন্তু এই দিককার যে রাস্তা পুরনো ফারাক্কা ব্রিজটি, সেটি কিন্তু একটু ফুটপাথ টাইপের হয়ে যাবে, অর্থাৎ এখানে সেরকম ধরনের চাপ থাকবে না। তো এইপারে ফারাক্কা ব্রিজের যে আপডেট আপনাদের দেখাবো, ওই যে দেখতে পাচ্ছেন যে পিলারগুলো খাড়ো হয়ে দাঁড়িয়ে আছে, তার সাইডে সাইডে দেখতে পাচ্ছেন যে নিয়ে আসা হয়েছে গার্ডারগুলো, এপারেও কিন্তু গার্ডার বসানো শুরু হবে। এবং ফারাক্কা ব্রিজের মিডিল থেকে একদম মাঝ নদীতে কিন্তু গার্ডার বসানো শুরু হয়েছে, একদম যাবো মিডিলে দেখা। বন্ধুগণ, এই ফারাক্কা ব্রিজ হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু। এই ফারাক্কা ব্রিজ যে পুরনো ব্রিজের দৈর্ঘ্য, সেটি হচ্ছে 2.24 কিমি। তো নতুন যে ফারাক্কা ব্রিজটি নির্মাণ হচ্ছে সেটি কিন্তু আরও একটু লং হবে, অর্থাৎ পুরনো ফারাক্কা ব্রিজের চেয়ে একটু বেশি লং হবে। কেননা এটি কিন্তু ডাঙাতেও কিন্তু পিলার বসানো হয়েছে, এবং অনেক দূর থেকেই এই ফারাক্কা ব্রিজ কনস্ট্রাকশন চলছে, অর্থাৎ যেখান থেকে গাডোয়াল হচ্ছে সেই গাডোয়াল থেকে যদি ধরা যায় তাহলে কিন্তু প্রায় 3 কিলোমিটার হয়ে যাবে এই ফারাক্কা নতুন ব্রিজ।
হচ্ছে ফারাক্কা ব্রিজ কনস্ট্রাকশন যে লেটেস্ট আপডেট, ইতিমধ্যেই কিন্তু ফারাক্কা ব্রিজে গার্ডার বসানো কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ গার্ডার বসানো কিন্তু স্টার্ট হয়ে গেছে ফারাক্কা ব্রিজে। তবে পিলারের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, তবে পিলারের কাজ না শেষ হতে কিন্তু গার্ডার বসানো শুরু হয়েছে। বন্ধুগণ, ফারাক্কা নতুন ব্রিজের ঠিক একদম মাঝামাঝি জায়গায় কিন্তু জোড়া করে পিলার থাকবে, অর্থাৎ জোড়া জোড়া পিলার দেখতে পাচ্ছেন। মানে এই মাঝামাঝি জায়গাতে কিছুটা অংশ জোড়া জোড়া পিলার, তারপরে আবার সিঙ্গেল সিঙ্গেল পিলার। কি জন্য এই জোড়া পিলার সেটা কিন্তু বলতে পারবো না, নিশ্চয়ই এই ব্রিজের ঠিক মাঝামাঝি জায়গাতে একটু চওড়া হবে, তবে কি হবে সেটা দেখা যাবে পরে, এই মুহূর্তে বলা যাচ্ছে না। এবং এখানে কাউকে জিজ্ঞেস করলেও মানে সেরকম ধরনের তারা বলবে না, কেননা এখানে এমনিতেই ভিডিও করতে গেলে অনেক কৈফত দিতে হবে। তো এই যে ফারাক্কা নতুন ব্রিজ, সেই ব্রিজে দেখতে পাচ্ছেন যে গার্ডার বসানো যেটা সেটা কিন্তু একদম ঠিক মাঝামাঝি জায়গা থেকে শুরু হয়ে গেছে গার্ডার বসানো, সেটা কিন্তু এখন চলছে দুমদাম। এদিকে ফারাক্কা ব্রিজের যে পিলার একদম শেষ হয়েছিল দেখতে পাচ্ছেন, যে ওই লাস্ট পিলার, তারপর থেকেই কিন্তু পিলারের কাজ বন্ধ, অর্থাৎ জল বেড়ে যাওয়ার পরে গত বছর থেকে। আর এই যে গার্ডার বসানো এক পিলার থেকে আরেক পিলার, এটা একদম শুরু হয়েছে দেখতে পাচ্ছেন যে সেই কাজ কিন্তু এখন চলছে। তোমাদের ব্যাপারটি খুবই ভালো লাগছে যে গার্ডার বসানো শুরু হয়েছে এবং পিলারের কাজও নাকি শুরু হবে খুব শীঘ্রই জানা যাচ্ছে। আবার তো নদীর জল প্রায় মরে এসেছে একদম দেখতে পাচ্ছেন, যে জল মারার পরে কিন্তু এই গার্ডার বসানো শুরু হয়েছে এবং যে মিহি বালিগুলোকে জড়ো করে সেই গার্ডার বসানোর জন্য একদম শাটারিং হচ্ছে এবং সেই কাজ চলছে। তো দেখতে পাচ্ছেন যে জল মরে একদম বালির চোয়ার পড়ে গেছে, অর্থাৎ একদম মানে রোদের যে তাপ তার সঙ্গে মানে পুরো সাদা সাদা লাগছে চারিদিকে। তো নতুন ফারাক্কা ব্রিজের যে ডিজাইন, সেই ডিজাইন কিন্তু পুরোটাই আলাদা হবে। আর পুরনো ফারাক্কা ব্রিজ সেটা তো শুধুমাত্র ব্রিজ না, ওটি একটি বাঁধ। আপনারা জানেন যে এখানে যে জলের নিয়ন্ত্রণ, অর্থাৎ জলের যে বাঁধ এবং যে গেট, সেটা কিন্তু পুরনো ফারাক্কা ব্রিজের মধ্যে অবস্থিত। এবং নতুন ফারাক্কা ব্রিজ, সেই ব্রিজ কিন্তু উন্নত মানের, অর্থাৎ আধুনিক ডিজাইনের হবে, আপনারা বুঝতেই পারছেন। তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের এই সাইডে ফারাক্কা ব্রিজকে জুড়ে দেওয়ার জন্য সাইডে যে গার্ডওয়ালের কাজ আপনারা দেখতে পাচ্ছেন তো প্রায় শেষের দিকে, কিন্তু এর চেয়েও বেশি কাজ হয়েছে মালদা ডিস্ট্রিক্টের ওই সাইডে গার্ডওয়ালের কাজটা, পুরোটা ওখানে কিন্তু শেষই হয়ে গেছে। তো ভিডিওর ফুটেজটি আপনাদের দেখাতে পারলাম না, সেই জন্য খুবই দুঃখিত। ভিডিওর ফুটেজটি আমার কাছ থেকে কীভাবে হারিয়ে গেছে আমি বুঝতে পারলাম না। তো মালদা ডিস্ট্রিক্টের ওই সাইডে গার্ডওয়ালের কাজ ধরে নেন একদম পুরোপুরি কমপ্লিট। তো বন্ধুগণ, এই ছিল আজকের এই ফারাক্কা নতুন ব্রিজ কনস্ট্রাকশন আপডেট। কেমন লাগলো জানাবেন, এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে